আমরা ইন্টারস্পার এসেছি কিছু জিনিস নিব। ভিডিওর এই পার্টটা হচ্ছে শনিবারের দিন বিকাল বেলায় স্কি ওয়ার্ল্ড থেকে ঘুরে আসার পরে, তো আমরা ওখান থেকে বাস থেকে নেমে ইন্টারস্পার গিয়েছিলাম, সেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছি আজকের। আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, হাত পা চলছিল না, তবুও ইন্টারস্পার গিয়েছিলাম, কারণ হচ্ছে সেই দিন অনেক বেশি অফার ছিল আর সেই অফারটা সেই দিনই শেষ ছিল। আর অফারটা সেদিন থেকে ছিল না, আরও বেশ কিছুদিন আগে থেকে ছিল, কিন্তু বুরহান টাইম বের করতে পারেনি। শুক্রবারের দিন গ্রাজ চলে গেল, শনিবারের দিন আমরা ঘুরতে চলে গেলাম, শনিবারের দিন লাস্ট অফার, তাই ওই দিন যেতেই হয়েছিল আমাদেরকে। আমাদের জন্য অনেক কোল্ড ড্রিঙ্কস নেওয়া হলো, কোল্ড ড্রিঙ্কস অনেক ছাড় দিয়েছে, তার জন্য নিলাম, নাহলে এত কোল্ড ড্রিঙ্কস নিতাম না। একটা সাথে একটা ফ্রি দিয়েছে, তো আদিরা তো ফ্রি নেই, কিন্তু আদিরা খেতে খুব পছন্দ করে, ভাবছি এটা নিয়ে নিই, নাহলে ছোট বাচ্চা খারাপ লাগবে। হাত মুখ দিয়ে ফ্রেশ হয়েছে আর আদি ঘুমাচ্ছে। আদি বাসায় একটু খাইয়ে দিয়েছিলাম, আদিকে আদির খাবার নিয়ে গেছিলাম, তারপরে ইন্টারস্পার গেছিলাম, সেটা তো দেখালাম, কি কি কিনে নিয়ে এসেছি পরে দেখাচ্ছি। ভীষণ খিদে পেয়েছে, তাই ব্রেড শেখেছি, টমেটো স্যুপ আর ডিম সিদ্ধ ওই নিয়ে খেতে বসে গেছি। আদির জন্য খাবার রেডি করে রাখলাম, আদি উঠলে খাওয়াবো, আর না উঠলে এখনই খাওয়া কমপ্লিট হয়ে গেলে ওকে তুলে খাওয়াবো। বুরহান কাল গেল স্নো রিসোর্টে, সেটা হচ্ছে হাফ জ্যাকেট পরে, আর আজ পরেছে, আজ পরেছে ফুল জ্যাকেট, লেপের মতো যে জ্যাকেট গুলো সেইটা পাকামি। হাওয়াতে স্নো উঠছে, মানে স্নো পড়ছে পড়ছে, কিন্তু মানে জলীয় বাষ্প গুলো জমে যাচ্ছে আর হাওয়া হচ্ছে সেগুলো পড়ছে। এখন টেম্পারেচার অনেক বেশি, মানে বুরহান কত এখন, মাইনাস এই 13 না 14 এরকম কিছু একটা, তো সেই কারণে জলীয় বাষ্প গুলো জমে জমে এরকম উঠছে। হ্যালো, আসসালাম আলাইকুম, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আমাকে দেখেই বুঝতে পারছেন ঠান্ডা কতটা চলে এসেছে, জেনারেলি একটা টুপি পরলে বা টুপি না পরলেও চলে যায়, কিন্তু -40 নিয়ে কি করবো, মাথা ঢা ঢাকবো তো। কিন্তু এখানে ভালো করে বুঝতে পারবেন, এইখানে এই যে টেম্পারেচার অনেক মানে কম হওয়ার কারণে বাতাসের জলীয় বাষ্পগুলো জমে 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 গেছে, আর তার সাথে হাওয়া বইছে তাই পড়ছে। এটা অ্যাকচুয়ালি স্নো পড়ছে না, সেগুলো জমে নিচে রাস্তাতেও জমে জমে যাচ্ছে। এত ঠান্ডাতেও আমরা এখন বেরোলাম কেন, আর সকাল থেকে একদম ভিডিও করা হয়নি। আমার মুখটা দেখতে পাচ্ছেন এখনো ফুলে আছে, হাতগুলো দেখতে পাচ্ছেন এখনো ফুলে আছে, বুঝতে পাচ্ছেন কিনা জানি না, কালকে প্রচন্ড ঠান্ডা ছিল, তো সেই কারণে আমার মুখ হাত সব ফুলে গেছে। আমার ঠান্ডাতে ওইটা প্রবলেম হয়, ঠান্ডা পড়লেই, অতিরিক্ত ঠান্ডা যখনই পড়ে তখন আমার হাত মুখ সব ফুলে যায়। এত ঠান্ডাতে বেরোলাম কেন, একটা গুড নিউজ হচ্ছে, আমরা 15 তারিখে চাবি পাওয়ার কথা ছিল, কিন্তু আজকে রবিবার, আজকে বাড়ির মালিক আমাদেরকে চাবি দিয়ে দিয়েছে, তো চলুন আমাদের নতুন বাড়ি দেখাই। তো আমি নতুন বাড়ি অনেকদিন আগে একবার দেখেছিলাম, যখন ভাড়া নিই যেদিন এগ্রিমেন্ট হয় তারও 2-2.5 মাস আগে একদিন 5 মিনিটের জন্য গিয়েছিলাম, যে একটু দেখেছি, এখন মনেও নাই খুব একটা ভালো করে। তারপরে বুরহান গিয়েছে 2 বার, কিন্তু আমরা আমাদের আর যাওয়া হয়নি। তো চলুন আপনাদেরকে আমি নতুন বাড়ি দেখাই, আর আমাকে দেখে মনে হচ্ছে না, একদম বুড়ি বুড়ি মানুষগুলো যেমন করে একদম সব ঢেকে মুখে ঘুরে বেড়ায়, কিন্তু কিছু করার নাই। স্নো পড়লো মানে একদম খেল জমে গেল, সব রামদেব বাবার হানি খাচ্ছিস নাকি, সব নকল হানি খাও না, রামদেব বাবার হানি খাচ্ছ, হানি খেয়ে তো কালকে চলে গেলে হাফ জ্যাকেট পরে একদম। দেড় বছর ছিল, অনেক ছোট ছিল বলে সেই রকম ভাবে বেরোতাম না, মানে খুবই দরকার ছাড়া বেরোই নি বলতে গেলে। আর এই বছর আমরা ভিডিও করি সারাদিন স্নোতে, সারাদিন ঠান্ডাতে ঘুরে বেড়াই, করে যে ঘুম থেকে উঠে যে দেখবে জানালা দিয়ে স্নো দেখা যাচ্ছে, বলবে মাম্মি স্নো আউটসাইড আউটসাইড, আদি তো পুরো সেন্টেন্স বলতে পারে না, একটা একটা ওয়ার্ড বলে, বাকি জুড়ে আমাকে বুঝে নিতে হয় ও আগে কি বলছে। এখানে দেখাই যে জলীয় বাষ্প জমে গেছে, সেগুলো পড়ছে নদীর উপরে। হ্যাঁ মাম্মি, হ্যাঁ এখানে ডাক আছে, আদি শুরু হয়ে গেছে ডাক ডাক। আজকে ওই প্যারাগ্লাইডিং এর লোকটা উঠলো না, না না এখানে দেখাই পানি কতটা ক্লিয়ার, এখানে পানি পুরো দেখা যায়। গার্নার পার্ক তো সবাই ভিডিওতে, যারা আমার ভিডিও রোজ দেখেন ফলো করেন তারা সবাই গার্নার পার্ক চেনেন। আর গার্নার পার্ক আমাদের সব মানে বুরহান আমার আদির সবার খুব পছন্দের পার্ক হচ্ছে গার্নার পার্ক। আমরা এখানে পার্থিবনের জন্য ওয়েট করছি, বুরহান গ্রাজ গিয়েছিল, সেখান থেকে ওদের কিছু জিনিস কিনে নিয়ে এসেছে, তাই ওদেরকে দিতে হবে, তাই ওয়েট করছি।
আর তারপরে ওকে দেওয়ার পরে আমাদের নতুন বাড়ি দেখতে যাব। এরকমও হয় যে জলীয় বাষ্প ঠান্ডায় জমে পড়ছে। আদি ওগুলো তো সব পানি জমে জমে আছে, স্লিপ করে পড়ে যাবে, শোনা ওরম করো না। প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা পড়ছে। আদি স্নোতে ভীষণ মজা পাচ্ছে, মানে জলীয় বাষ্প জমে যাচ্ছে, মানে ঠান্ডার পরিমাণটা আপনারা বুঝতেই পাচ্ছেন যে কতটা ঠান্ডা পড়ছে। আদি ভিতরে বসতে চাইছে না, আদি এখানে খেলতে চাইছে। এটা হলো আমাদের নতুন বাড়ি, আমিও এক্ষুনি ঢুকছি এইখানে। এগুলো সব ক্লিন করতে হবে, এগুলো যেহেতু উইন্টার টাইমে ইউজ হয় না। এখানে সিটিং আছে, এখানে বারবিকিউ করার জন্য জিনিসপত্র আছে, এই পাইপটা আছে, এগুলো সব ক্লিন করার জন্য। এখানে পারমানেন্ট বারবিকিউ করা আছে, এখানে চাইলে পারমানেন্ট, মানে এটা পারমানেন্ট বারবিকিউ করা যাবে এখানে। আর এইটা বুরহানের এখানে স্টাডি সেন্টার হচ্ছে, মানে বুরহানের ইউনিভার্সিটির স্টাডি সেন্টার হচ্ছে, নট বুরহানের। আর এটা হচ্ছে এই আমাদের এটা নিজস্ব গার্ডেন, এই গার্ডেনটা আমরা ইউজ করতে পারবো, এখানে আমরা এ করতে পারবো, মানে সবজি চাষ করতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো, এটা আমাদেরকে নিজেদেরকে করতে হবে। তো উইন্টার শেষ হয়ে গেলে এগুলো আমরা ক্লিন করে কাটফাট যা করার সব করে দেবো। এই গার্ডেনটুকু আমাদের, মানে জাস্ট এইটুকু, এতেই অনেক কিছু হবে। আর এইখানে এই নদীটা, এই জাস্ট এই কোনাতে স্টেশন, স্টেশন এখান থেকে 3 মিনিট। চলুন আমাদের সাথে সাথে বাড়ি ঢুকি। আমার ব্যাগ না, বরং ব্যাগে ফোন আছে আমার, ফোন কোথায়? নিচের এই রুমটা একজনকে ভাড়া দেওয়া আছে, এত বড় বড় বাড়ি আমরা কি করবো, তাই নিচের এই রুমটা অন্য কাউকে ভাড়া দেওয়া আছে। আর এই জায়গাটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ঘর, ঘর আয়নাটার পিছনে কি আছে বলো? এইখানে কি আছে? এগুলো তো সব ফুলের গাছ রাখা আছে, লাইট দাও। এটা হলো আন্ডারগ্রাউন্ডের ঘর, এটা ঘাস কাটা মেশিন, এখানে একটা ল্যাডার রাখা আছে। কি আছে এগুলো আস্তে আস্তে জানতে পারবো। এখানে ওয়াশিং মেশিন রাখা, এখানে কাপড় শুকানোর জায়গা। এই জায়গাটা ভালো, মানে এখানে আলাদা করে ওয়াশিং মেশিন ইউজ করার জায়গা আছে, কাপড় শুকানোর জায়গা আছে। এইটা একটা ছোট্ট পার্টি রুম আছে, এই লোকটা মনে হয় পার্টি রুমটা ইউজ করে যে উপরে এসব আছে। এটা হচ্ছে উপরটা, পুরো শরীরটা হচ্ছে কাঠের। ও এই গাছগুলোতে পানি দেওয়ার কি সিস্টেম সুন্দর করে দিয়েছে দেখুন। এখানে সুলে শেষ, এখানে জার রেখে দিয়েছে, দুটোতে দুটো এটা দিয়ে দিয়েছে, এখান থেকে এখানে পানি ট্রান্সফার হতে থাকবে। এইটা ওদের একটা গাড়ি ছিল, তো সেই গাড়িটা আদির জন্য রেখে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, নিবে তো, নিয়ে যাবো। এটা এখানে এসেই খেলবে, এটা সুরা। আচ্ছা এইখানে, এইখানে চাল ডাল আলু সব স্টোর করার জন্য। এটা ক্লিন করতে হবে, এটা ক্লিন করা নাই। আর এখানে কি সুন্দর একটা উইন্ডো আছে, এখান থেকে বাইরে দেখতে পাবো, আদি ট্রেন দেখতে পাবে ঢুকে। এখানে একটা, ও এটা জ্যাকেটের কাবার, জ্যাকেট রাখার জন্য। এটাও খুব সুন্দর হলো, কারণ ওই বাড়িতে আমাদের এটা ছিল না। আসলে ওই বাড়িটা তো সিঙ্গেল ছেলেদের জন্য ছিল না, আমরা বুঝতে পারিনি তখন, নিয়ে নেওয়া হয়েছিল। ঠিক আছে চলো চলো। হল ঘর, এইখানে চাইলে আগুনের, মানে আগুন দিয়ে হিটিং করা যাবে, তার এখানে পাইপ চলে যাবে, সেটার ব্যবস্থা। এটা হল, এটা আদির বেডরুম করবো তাই ভেবেছি আমরা। আর এইটা হলো আমাদের বেডরুম, এইখানে বুরহান বুরহানের অফিস বানাবে তাই বুরহান প্ল্যান করেছে। আর এই আলমারিটা বুরহানের, এই আলমারিটা বুরহান নেবে। আর হচ্ছে এইটা বাথরুম, বাথরুমটা দেখাই। এইটা হলো বাথরুম, এটা হিটার, একটু পুরনো বাড়ি বলে এইগুলো সব একটু পুরনো। বাথরুমটা একটু ছোট, আগের বাথরুমটা অনেক বড় ছিল। এটা শাওয়ার কেবিন, এটা লন্ড্রি ব্যাগ, আর এটা টয়লেট। আর এটা মেন ইন্টারেস্টিং জিনিসটা দেখায়, সেটা হচ্ছে কিচেন। এই কিচেনটার জন্য আমি ভীষণ ওয়েট করেছিলাম, এটা অনেক বড় কিচেন। কিচেনের অনেকগুলো ড্রয়ার আছে, সেলফ আছে, ফ্রিজটা একটু ছোট,
আমাদের আগের বাড়ির ফ্রিজটাও এতটুকুই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। উপরে নিচে সব যেমন জায়গা থাকার, ওই বাড়ির ফ্রিজেও যেমন ছিল সেই রকম আছে, কিন্তু হ্যাঁ ডিপ ফ্রিজটা ওখানে রাখা যাবে। এই কিচেনটা, এই স্পেসটা অনেকটা বড়। হ্যাঁ না ঈশ্বর নাই, জ্যাকেট এখন খুলতে হবে না, শোনো আমরা বাড়ি যাব, জ্যাকেট খুলতে হবে না, বাড়ি যাব। এটা হচ্ছে কিচেনটা, এটা এটা আমার সব থেকে পছন্দ। এটা হচ্ছে হিটার, মানে এই গিজার, এটা হলো গিজার। আর এখানে ডিশ ওয়াশার আছে, এটা ডিশ ওয়াশার। বাস এইটা হচ্ছে একটু ছোট, মানে এটা একটু ছোট মানে অনেকটাই ছোট। আর এই টপটাও অনেকটা ছোট, মানে টপটাও আমাদের আগের টপটা এত এতটা বড়, এইগুলো অনেক বড় বড়। কিন্তু টেনশন নেই, আমার ইন্ডাকশন আছে। আর এই টেবিল চেয়ারটা ওরা লাগিয়েছিল, মানে যারা এর আগে ছিল, ওরা 5-6 বছর ধরে ছিল বলে এটা লাগিয়েছিল। তো এটা ওদের কাছ থেকে আমরা কিনে নিয়েছি, কারণ ওরা বললো যে এটা তোমরা কিনে নাও, আমরা নতুন বাড়িতে যাবো, সেখানে তো এরকম কর্নার আছে কিনা, সেখানে সেট করা হবে কিনা, তাই ওদের কাছ থেকে আমরা এটা কিনে নিয়েছি। করে আদি হাতে পাবে না, আদি এখানে দেখাচ্ছে মাম্মা আই টাইট, মাম্মা আই টাচ্ছে, আই দিলাম, এই দেখো আই দিয়ে দিয়েছি। এটা আদির খেলার ঘর, আদির শোয়ার ঘর করব, আদির একটা বেড কিনবো আমরা এখানে, আর এটা সোফা রাখবো, আদির বেড কিনবো, আর এখানে আদির খেলনা টেলনা থাকবে, আর এটা বেডরুম হবে, আর এটা কিচেন হবে। খুব খুশি, এই দিক দিয়ে খুব সুন্দর একটা জানালা আছে যেটা দেখতে পাওয়া যাবে বাইরেটা। এইখানে অনেকটা বড় জানালা আছে যেটা দিয়ে এদিকটার বাইরে দেখতে যাবো। এই যে এইটা দিয়ে গেলে এই বিল্ডিংটা হচ্ছে বোরহানের অফিস, জাস্ট এক দৌড় মারলে চলে যাবে, এইটুকু রাস্তা। দেখাই আপনাদেরকে এইরকম, ভিতরেও যেহেতু মোজরেলা একটু দিয়ে দিয়েছিলাম, পুরোটা একদম মোজরেলাগুলো মেল্ট হয়ে এইরকম হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে। আর আদি যেদিন যেদিন বুরহান বাড়িতে থাকে একটুও ঘুমায় না দুপুর বেলায়, এখন মাগরিব জাস্ট শেষ হলো, আর তার আগে, তার 5 মিনিট আগে আদি ঘুমিয়ে গিয়েছে। তো একটা জিনিস ভালো হয়, ও ঘুমিয়ে গেলে এখন আমরা সিনেমা দেখবো, কিংবা অন্য কোনো কাজ হয় তো সিনেমা দেখবো। আমরা প্রায় উইকেন্ডে 2টো করে মুভি দেখি, লাস্ট 1 মাস ধরে আমরা কোনো মুভি দেখিনি, বলো বুরহান। এখন সিনেমা চালাবো, বুরহান গিয়েছে চা করতে, কফি খেতে ইচ্ছে করছে, কিন্তু কফি করা নাই, পাউডার করা নাই। কফি বিনস, সেদিন যে কফিগুলো দেখালাম ইয়াকপসের, ওইটা বিনসগুলো কিনে নিয়ে আসা হয়েছে, ওইটা করতে হবে, গ্রাইন্ড করতে হবে। এখানে কির ওখান থেকে আসার সময় ইয়েতে অফার ছিল, কি বলে ইন্টারস্পারে অফার ছিল, কোল্ড ড্রিঙ্কসগুলোতে বাই ওয়ান গেট ওয়ান ছিল। আদির জন্য কোল্ড ড্রিঙ্কস আমরা সেরকম বেশি কিনি না, কারণ কোল্ড ড্রিঙ্কস থাকলেই খেতে চাই, তবুও অফার ছিল, বাই ওয়ান গেট ওয়ান ছিল, তাই কিনে নিয়ে আসলাম। এইগুলো সব বাই ওয়ান গেট ওয়ান ছিল, এই ক্যানগুলোতে বাই ওয়ান গেট ওয়ান ছিল। তো আমরা যেহেতু কোল্ড ড্রিঙ্কস কিনলাম, আদি এই জুসটা পছন্দ করে, তাই জুসটাও কিনে নিয়ে এসেছি। ওখানে যাওয়ার পরে আমরা এত বেশি টায়ার নিয়ে ছিলাম, পানি তো 25% ছাড় দিয়েছিল, কটার দিকে পানিগুলো ওখান থেকে এসে আমরা বাস থেকে নেমে গেছি মোটামুটি 2:30টার দিকে, তারপরে এটা সরষের তেল দিয়েছিলাম, বলছি এটা সরষের তেল, লাঞ্চ করতে করতে লাঞ্চ তো কি করেছি দেখেছেন, লাঞ্চ করার পরে আমি একদম, আমার হাত একদম জমে গেছিল, মনে হচ্ছিল যেন আমি তো সবসময় গ্লাভস পরে ভিডিও করা যাচ্ছিল না, গ্লাভস ঢোকাচ্ছিলাম আবার খুলছিলাম, ওইরকম করছিলাম, তো ভিডিও করেছি অনেক, আর হাতগুলো একদম এরকম হচ্ছিল না। সিনেমা দেখবো বললাম, দেখ সিনেমা, বুঝতে পারলাম আদি বাবু ঘুম থেকে উঠে গিয়েছে আর দুষ্টুমি শুরু করে দিয়েছে। বাংলাদেশের নাটকের ভীষণ বড় ফ্যান, বাংলাদেশের কোন নতুন নাটক আসলে আমরা দেখি, পুরনো নাটক যখন নতুন নাটক আসতে দেরি হয় তখন পুরনো নাটক দেখি। পোকাটার পিছনে সাথে সাথে বাড়িতে এখানে পোকা দেখতে পাই না, তো একটা পোকা দেখতে পেলেও ধরে ওই মেরে দিয়েছে আদি, আদি মেরে দিয়েছে, একটা পোকা ঢুকলে আদি দৌড়ে দৌড়ে ধরে তাকে মেরে তারপরে দম নিবে। ইন্ডিয়া চলো, পোকা ধরে ধরে কত মারতে পারে চলো দেখবে। স্পেশাল যেটা ফেস ওয়াশ, ফেস স্ক্রাব প্লাস ফেস মাস্ক, তিনটেই কাজে লাগবে, সেইটা বানানোর জন্য
আমি কিন্তু অরেঞ্জের খোসা শোকাতে দিয়ে দিয়েছি হিটারের উপরে, আপনারা শোকাচ্ছেন তো, আপনাদের সবার শোকানো হয়ে গেলে তিন চার দিন পরে আমি ইনশাল্লাহ এর পুরো সুন্দর একটা ভিডিও বানাবো, যেটা আপনি গরমে কিভাবে ইউজ করতে পারবেন, শীতের সময় কিভাবে ইউজ করতে পারবেন পুরো ডিটেলসে বলবো এবং ইউজ করে দেখাবো ইনশাল্লাহ। আপনাদের যাদের স্কিনের দাগ আছে বা স্কিনে ব্রণ হয় বা নর্মাল স্কিন, সবার খুব খুব উপকারে আসবে। সন্ধ্যের সময় কিন্তু সেটা হয়নি, তারপরে কালকে অনেক ব্যস্ত ছিলাম, এসে টায়ার্ড হয়ে গেছিলাম, পারিনি, তাই আজকে রাত্রিবেলায় ডিনারে এটাই খাচ্ছি।